আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা সুরা আর রহমান শব্দে শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারী শিখব তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সুরা আর রহমানটা আপনারা শব্দে শব্দে বাংলা উচ্চারণ সহ এবং অর্থ সহ শুদ্ধ করে শিখতে পারবেন তো যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটা নিতে পারবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামজা রা জবর আর রা হা জবর রা আর রহ নিমখা রাজবার মা এক লিপ্টান দিবেন আর রহ পেশনু। পিষ্ণু আও রহ মানু আও র মা নু যদি অশুদ্ধ হয় তাহলে বলতে হবে আও র মাতে আমরা তিন আলিপ টান দিয়ে নুনকে চাকিণ করব। আও রহ মা এরকম আবার বলেন আমার সাথে আর্রহমান এরকম ভাবে তারপরে আইন লাম জবর আল্লাম জবল্লাহ আল্লাহ মিম লাম জবর মাল আল্লা মাল কফ রেশ আল্লা মাল কুর হমজা খারা জবর নুন জবর না আল্লা মাল আনা যদি অক্ষ ধরে তাহলে হবে আল্লামাল মলকুর আ এরকম আল্লা মল এমিনামকে ধরবে আল্লা মল আল্লা মলকুর আন এরকম তাহলে আমার সাথে আবার পড়েন আল্লাম কুর আ তাহলে এখানে দেখুন অর্থ দয়াময় আল্লামা অর্থ তিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন কোরআন তাহলে এর অর্থ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন তারপরে খ জবর খাম জবর খাম কল খা কল আমজা নুন ইং এটি গুণনা করবেন প্রত্যেকটা গুণা কিন্তু এরকম কালার করা আসা নুন কল হলা পল ইং সানা যদি আমরা দেখেন অক্ষ ধরি তাহলে বলবো হলা পল সা তাতে আমরা তিন হাজার প্রাণ দিন নয় কেসাখান করব পল ইনসান এরকম আবার বলেন শলা পল আমরা এখানে বলি খা বলি দেখুন বাংলা উচ্চার দেখুন দেখুন লেখা আছে শলা পল নট খা খা বলবেন না তাহলে এখানে তিনি সৃষ্টি করেছেন আল ইং সান অর্থ হলো মানুষকে তাহলে এর অর্থ হবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আমার সাথে আবার আবার আচ্ছা তারপর আইনলাম যে আল্লাম যে বললা আল্লাহ মিম জবর মা আল্লা মা হা কি ধরবে হা লাম পে শুল আল্লা মাহুল বাজবর বা ইয়ালু যে বাইয়া ইয়া বা ইয়া নুন না বাইয়া না অফদল হবে আল্লা মাহুল বাইয়া ইয়ান আল্লা মাহুল বা এরকম আল্লাহুল তাহলে আল্লাহ হল তিনি তাকে শিখিয়েছেন আল বায়ান ভাব প্রকাশ করতে তাহলে এই আয়তের অর্থ হবে তিনি শিখিয়েছেন মনের ভাব প্রকাশ করতে তার সাথে আবার পড়েন আল্লাহুল তারপর همزة شين جبر أشين ميم جبر شم أشام سين بش أشام سو واو لام جبر والقاف جبر قا ميم جبر ما را بش رو سو والقمر أشام سو وال قمر با بحا سين بش بحس با جبر با بحس بان دوزنين بحس بانين نين أخفض الله به بحسبان لكم الشمس والقمر بحسبان أبار بولن الشمس والقمر بحسبان أبار الشمس والقمر بحسبان আশাম সু ওয়াল কমারু ও চাঁদ বিফুষ হিসাব মতে চলে তাহলে সূর্য ও চাঁদ কি তার হিসাব মতে চলে তাহলে আমার সাথে খাবার পড়েন আসাম সু ওয়ালক মারু বিফুস বাসমসু আসামসু ওয়ালকমারু ওয়ালকমারু বিহউচ বা একসাথে আই শাম সু ৱাল কম আৰু বা তারপর কে নুনকে ধরবে ও নুন যেবোৰ নুন জিম যে নাজে কলকলা। ওয়ান নাজে মিম পেশ ওয়ান ওৱান নাজে মো

يسجدان اي رقم اكشتا والنجم والشجر والشجر يسجدان والنجم والشجر يسجدان তাহলে এখানে ওয়ান না যে অর্থ হলো আর তারকা ওয়াস সাজারু এবং গাছপালা ইয়াস জুদান সাজদান হয় তাহলে এই আয়তের অর্থ হবে তারকা এবং গাছপালা সব কিছুই আল্লাহ তালা শেষদায় অবনত থাকে তাহলে আমার সাথে আবার পড়ে ওয়ান যেন জামীম আলি জবৰ দিব মি জানফলে

আরফা আহা ওয়া ওয়াগ আল মিজা এরকম আবার বলেন। ওয়াসামা অ আহা ওয়া ওয়াগ আল মিজা আন তাহলে এখন হওয়া অর্থব্যবসামা আ আর আকাশ রফা আহা তা সমুন্নত করেছেন ওয়াওয়া এবং স্থাপন করেছেন আলমিজান মানদণ্ড তাহলে এই আয়তের অর্থ হবে তিনি আকাশকে করেছেন সমুন্নত আর স্থাপন করেছেন ন্যায়ের মানদণ্ড আমাসা তা আবার পড়েন ওয়াসামা আহা ওয়া ওয়া আল আলমিজা

ألا تطغوا في الميزان أخفض الله به ألا تطغوا في الميزان أعلم أنك شاتها ألا تطغوا في الميزان أبار بولي ألا تطغوا في الميزان أبار আল্লা তাহলে এখানে আল্লাহ অর্থ যেন লঙ্ঘন না করো ফি অর্থ মধ্যে আলমিজান মানদণ্ডের তাহলে এর অর্থ হবে মানদণ্ডের মধ্যে যেন সীমা লঙ্ঘন না করো তাহলে আমার সাথে আবার চাই তারপর

واو زبر ولا ملف زبر ولا ولا تخا تخ ولا تخ انجر سير ولا بش رول ولا تخ سير الميم يزر ميزا لف زبر زا ميزا نون زبر نا ميزا ولا تخ سير الميزا ايروك بكشته واقيم الوزن بالقسط ولا تخسر الميزان واقيم الوزن واقيم الوزن بالقسط ولا تخسر الميزان অৰ্থ হায়ম কৰ আল ৱাজন ওজনে বিল কি নেজা ৱালা তুষ চিৰুমৰা ক্ষতিগ্ৰস্ত কৰ নাযান মানদণ্ডকে তাহলে এই আয়তের সম্পূর্ণ অর্থ হবে যে সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না। তো আমরা सीटेट আবার পড়েন। ওয়া আকিমুল ওয়ズノ বিল তুখসিরুল তারপরে

والأرض وضعها للأنام آن أنا ناتم رات تين دي ميمك ساكن كوربو والأرض وضعها للأنام إلو كم والأرض وضعها للأنام بولي ওয়েল অর্দ আহ তাহলে এখানে ওয়াল দ আর পৃথিবীকে স্থাপন আনাম লীল জীবের জন্য তাহলে পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবেদের জন্য তাহলে আমার সাথে আবার পড়ে ওয়েল আউ দহা লীল আনা এরকম আবার والأرض وضعها للأنام فيزر فيها زر في ها تنديبن في تنديبن ها في فيها فا ألف فا فيها فا كف زر كي ها زور ها فا كي ها تاتو فا كي تون الله به فيها فا كي হা হা জবৰ হা ইয়াৰ চাগে ফি হা ফাকি হা ফাকি হা তি হা অৰ্থাৎ এটা আছে ফাকিহা মানে ফল মূল এটা আছে কি ফল মূল ৱাউ নুন জবৰ ৱান নুন খজবৰ নাক ৱান নাক লাম পেচ লু ৱান নাক লো

নখ্লু জাত আখ মাঠে ফি হা ফি হাতু নু অর্থ এবং খেজুর গাছ জাতু আছে আল আকমাম যার ফল অবরণ তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনাদের আপনার কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত বারো থেকে শিখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ